নমস্কার আমার ভুরিভো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি আজকে বানাবো পেঁয়াজ কলির তরকারি এটা আমি শীতের সব সবজি দিয়ে বানিয়েছি ফুলকপি গাজর আলু মটরশুটি এটা আপনারা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন এছাড়া ডাল ভাতের সঙ্গে খেতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে রেসিপিটা বানানো খুবই সহজ খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি হয়ে যায় তো চলুন দেখে নিই এটা আমি কিভাবে বানালাম এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি লম্বা করে কাটা আলু লম্বা করে কাটা গাজর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি চেরা কাঁচা লঙ্কা সমস্ত সবজিকে এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা মটরশুটিকে ছুলে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে দিয়েছি বড়ো চামচের দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম জিরে সর্ষে আর সামান্য দুটো তিনটে মেথি আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোড়নটা ফোড়নের মধ্যে আমি নিয়েছি জিরে সর্ষে আর অল্প মেথি পেঁয়াজটা হলুদ মাখিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে দিলাম হলুদ মাখানো পেঁয়াজ পেঁয়াজ অনেক সময় তেলে দিলে কি হয় যেটা তেল ছিটকে গায়ে আসে তো আমি সেই কারণে একটু হলুদ মাখিয়ে পেঁয়াজটা দিয়েছি তাতে করে গায়ে কিন্তু তেল ছিটকে আসবে না এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা দেখুন লাল লাল হওয়া শুরু হলে পরে আমি এতে দিয়ে দেব আলু লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব আলুটা ভাজার সময় আমি এতে সামান্য একটু নুন অ্যাড করে দেব একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো ফুলকপি এবার ফুলকপিটাকেও একটু তেলে ভেজে নেব দেওয়ার পরে ফুলকপি দেওয়ার পরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যদি ঝাল বেশি খান আরও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম কারণ আমি একটু লঙ্কার এতে অ্যাড করবো এবার আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা গাজরগুলো এই রেসিপিটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সব সবজিকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে সব সবজি যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু এটা ভালো লাগবে না ফুলকপিটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো এবার সব সবজিকে একসাথে কিন্তু ভাজা ভাজা করে নেব শীতের সমস্ত সবজি দিয়ে পেঁয়াজ কলির এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে খুবই টেস্টি একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে আমি এটা ভেজে নিচ্ছি এখন কিন্তু একটু ফ্লেমটা হাই করে রাখতে হবে নইলে সবজি থেকে জল বেরিয়ে যাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি মটরশুটি গুলো দেওয়ার পরে আবার সবজিগুলোকে ভেজে নেব ভালো করে একটু ভাত পাঁচ মিনিট মতন ভাজার পরে আমি ওতে এক চামচ নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়োটাকে সামান্য একটু জলে আমি গুলে রেখেছি প্রায় দশ মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি প্রথমে ফ্লেমটা হাই করে পরে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলো ভেজে নেবো নইলে তলায় লেগে যাবে জলে গোলা মশলাটা দিয়ে দিলাম জলে গোলা মশলাটা দেওয়ার পরে কিন্তু সবজিটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে নইলে কাঁচা জিরে ধনের গন্ধ বেরোবে কাঁচা জিরের গন্ধ পেঁয়াজগুলির মধ্যে আসলে কিন্তু খেতে ভালো লাগে না তাই জলে গোলা মশলাটা দেওয়ার পরেও কিন্তু সবজিটাকে বেশ ভালো করে কষিয়ে নেব দশ মিনিট ভাজার পরে কিন্তু আমি মশলার জলে গোলা মশলাটা দিলাম এবং মশলার পরিমাণ কিন্তু খুব সামান্যই দিয়েছি দেখুন মশলাটা দিয়ে আমি ফ্লেমটা লো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন সমস্ত সবজি কিন্তু গলে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চাইলে আপনারা সব শেষে একটু ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন সব সমস্ত সবজি গলে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ চিনি চিনিটা অপশানাল এই রান্নাটায় চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে আমি যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি তাই সামান্য পরিমাণে চিনি এটা এতে অ্যাড করলাম দেখুন মশলাটা দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা লোয়ে রেখে আমি আরও এটাকে ভাজা ভাজা করে নিয়েছি এটা আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার আমি গ্যাস অফ করে এটা সার্ভ করবো চাইলে এই পর্যায়ে এসে আপনারা বেশ কিছুটা ধনে পাতা এতে অ্যাড করে নিতে পারেন তাতেও কিন্তু এর টেস্টটা ভালো লাগে এটা আমার রেডি হয়ে এসছে এবার আমি এটা গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে দেবো